আমরা দাঁড়িয়ে রয়েছি রাজধানী ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায়। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে ঝিলমিল আবাসিক এলাকায় মানুষ থাকার জন্য ভবন নির্মাণ করা শুরু করছে। তার পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রাবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিস, সেটি কিন্তু পিছনে দেখা যাচ্ছে, যে লাল বিল্ডিংটি দেখছেন পাশে সেটি কিন্তু যাত্রাবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিস, এখানের জন্য একটি পাসপোর্ট অফিস তৈরি করা হয়েছে। তার পাশে কিন্তু জানেন যে পদ্মা সেতু, সেই পদ্মা সেতু উপলক্ষে কিন্তু এখানে যে মাওয়া ভাঙা এক্সপ্রেস যেই রোডটি রয়েছে সেই রোডের জন্য এখানে কদমতলী বাবু বাজার থেকে শুরু করে সেখানের জন্য এখানে একটি ঝিলমিল ব্রিজ নামে একটি ব্রিজ তৈরি করেছে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি ব্রিজ সেখানে তৈরি করা হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কাশফুল সহ বিভিন্ন বন জঙ্গল রয়েছে। এটি একটি কিন্তু ঝিলমিল আবাসিক এলাকা, রাজধানী ঢাকার যে পূর্বাঞ্চলে যে একটি ঢাকাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, ঝিলমিল পূর্বাঞ্চল এবং হচ্ছে উত্তরা দিয়াবাড়ি প্রজেক্ট, এই তিনটি প্রজেক্টে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে কিন্তু এই ঝিলমিল আবাসিক একটি প্রজেক্ট সরকারের, যে ঢাকাকে বিভাজন করে, ঢাকাকে আরও বিস্তীর্ণ করে, আরও প্রসার করে ঢাকার মানুষকে কীভাবে সুন্দর আবাসিকে রাখা যায়, সেই জন্যই হচ্ছে বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উদ্যোগ নিয়ে এই প্লটগুলো তিনি মানুষের কাছে হস্তান্তর করেছেন। এখানে আস্তে আস্তে মানুষ ধীরে ধীরে হচ্ছে তাদের আবাসিক নির্মাণ করা শুরু করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক চমৎকার একটি ভিউ। যারা ঘুরতে চান তারা হচ্ছে গুলিস্তান থেকে কিংবা মতিঝিল থেকে এখানে আসতে মাত্র তোমার 5 থেকে 6 মিনিট সময় লাগে। সেই আপনারা সেই ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী আজকে হচ্ছে 22 জুন 2022 আজকে এই দিনে হচ্ছে আমরা রেকর্ড লাইভ করছি। আমি মুস্তাফিজ তরুণ, আমরা বলে থাকি ঘুরব দেশ দেখবে পৃথিবী, আমরা ঘুরছি, আপনারা দেখছেন দেশে এবং বিদেশে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে ভিডিওটি করছি, এই যে পিছনে যে আবাসিক দেখতে পাচ্ছেন সেই আবাসিক ভবনগুলো এইভাবে আস্তে আস্তে করে এখানে প্রায় 1700 ভবন নির্মাণ করা হবে এই ঝিলমিল আবাসিক এলাকা। আপনারা যে জানেন যে পূর্বাঞ্চল একটি বিশাল একটি আবাসিক এলাকা তৈরি হচ্ছে, উত্তরা দিয়াবাড়িতে বিশাল আবাসিক এলাকা তৈরি করা হয়েছে, কিন্তু এই জায়গাটি হচ্ছে রাজধানী ঢাকার যেই মতিঝিল এবং গুলিস্তান থেকে খুব কাছেই কিন্তু এটি। যেই আপনারা যেই বৃষ্টি দেখতে পাচ্ছেন, এই বৃষ্টি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি যাচ্ছে, এই গাড়িগুলো কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে এখানে আপনার গুলিস্তান থেকে এসে পদ্মা সেতুর উপর দিয়ে কিন্তু সেটি চলে যাবে হচ্ছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের মানুষ এই এলাকাটিতে, এই ঝিলমিল আবাসিক এলাকাটিতে বিশেষ করে হচ্ছে অনেক লোক এখানে প্লট নিয়েছেন, সরকারি প্লট, এই প্লটগুলো নির্মাণ করবেন। আমরা দেখাচ্ছি, আপনারা যারা ইচ্ছা পোষণ করেন, মাঝে মধ্যে ঘুরতে আসতে চান কিংবা এখনও প্লট নিতে চান কিংবা এখানে বাসা নিতে চান, তারা চেষ্টা করলেই কিন্তু, ইচ্ছা করলেই কিন্তু আপনারা ঢাকা থেকে যাদের গাড়ি রয়েছে কিংবা গাড়ি পথেও কিন্তু স্থল পথে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন, আসে এসে কিন্তু আপনারা এখানে ঘুরতে পারবেন, প্লাস হচ্ছে এখানে আবাসিক নির্মাণ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সবুজ শ্যামল একটি প্রকৃতি, আমরা এখান থেকে বিশাল বড় একটি জায়গা প্রায় 1 কিলোমিটার জুড়ে, আর এই পাশে হচ্ছে প্রায় 3 থেকে 4 কিলোমিটার জুড়ে এই জায়গাটি। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর কাশফুলের জায়গা। তো আপনারা যারা ঘুরতে চান বা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে চান, পরিবার পরিজনকে নিয়ে একটু সবুজ শ্যামলের কাছে এবং কাছে এবং হচ্ছে বন এবং হচ্ছে কাশফুলের কাছে, কিছুদিন পরেই কিন্তু এই কাশফুলগুলো বড় হবে, এখানে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। তো এই ভিউতে আপনারা যারা দেখতে চান বা ঘুরতে চান আপনারা আসতে পারেন। আজকে হচ্ছে 22 জুন 2022, আগামী 25 জুন মাত্র 3 দিন পরে কিন্তু পদ্মা সেতু উদ্বোধন করা হবে। পদ্মা সেতুতে যারা দেখতে যাবেন, বাবুবাজার পুস্তকলা বাবুবাজার ব্রিজ হয়ে যারা ঘুরতে যাবেন, তাদের জন্য কিন্তু এই ব্রিজটি আপনারা দেখতে পাবেন, তার পাশে কিন্তু এই ঝিলমিল এলাকাটি আপনারা দেখতে পাবেন। তো আপনাদেরকে আমাদের যে ফেসবুক এবং ইউটিউব যে চ্যানেল রয়েছে সেটি সাবস্ক্রাইব করার জন্য, এবং হচ্ছে আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনারা সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে আপনারা বেল আইকনে গিয়ে লাইক করবেন, আর এই যে যাত্রাবাড়ির যে পাসপোর্ট অফিস সেখানে আপনারা এই অঞ্চলের যারা রয়েছেন, বিশেষ করে হচ্ছে মতিঝিল যাত্রাবাড়ি ডেমরা পল্টন এই এলাকার যারা রয়েছেন, তারা এসে এখান থেকে খুব নির্বিঘ্নে কিন্তু পাসপোর্ট করতে পারবেন। আমাদের যে বর্তমান সরকার, এক সময় কিন্তু আমরা আগারগাঁতে এসে কিন্তু সারা বাংলাদেশে পাসপোর্ট করতে হতো, কিন্তু সেই পাসপোর্টগুলো এখন আর সেইভাবে নেই। প্রত্যেকটি জেলাতে কিন্তু আঞ্চলিক পাসপোর্ট এবং হচ্ছে জেলাভিত্তিক পাসপোর্ট অফিস তৈরি করা হয়েছে। বাংলাদেশ জানেন যে হচ্ছে বৈদেশিক মুদ্রার মাধ্যমে অনেক বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এবং আমাদের দেশের অনেক শ্রমিক তারা হচ্ছে বিদেশে গিয়ে হচ্ছে কাজ করে থাকেন, এবং সেইখান থেকে কিন্তু প্রবাসীরা কিন্তু টাকা পাঠান, তার মাধ্যমেই কিন্তু আমাদের বাংলাদেশের অনেক উন্নয়ন হয়ে থাকে। তো যারা প্রবাসে রয়েছেন তারাও যদি ইচ্ছা করেন যে প্লট কেনার জন্য, তারাও চেষ্টা করতে পারেন, এবং হচ্ছে তারা এই ঝিলমিল আবাসিক এলাকা, এটি সরকারের একটি বিশেষ প্রকল্প, আপনারা সেখানে যুক্ত হতে পারেন। তো এই আশা প্রত্যাশা
হতাশা ব্যক্ত করে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের যেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে মাওয়া ভাঙ্গা রোড, এর পিছনেই কিন্তু সেখান থেকে আপনারা এত সুন্দর একটি পরিবেশ দেখার জন্য আমিও যেভাবে গর্বিত, আপনারাও সেইভাবে আনন্দিত হবেন এবং আমাদের ফেসবুক এবং ইউটিউবে থাকবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।